সুচন্দ্র দাস এবং আপনাদের উদ্দেশ্যে বলা যাদের কিডনি সংক্রান্ত কোন প্রশ্ন রয়েছে তারা আমাদের ফোন করতে পারেন আমাদের নাম্বার 3918012। সবকিছু ফুলে যাওয়া, হাই ব্লাড প্রেশার হওয়া, ইউরিন পাস করার সময় অসুবিধা হয়, জ্বালা যন্ত্রণা, অনেক সময় রক্ত বেরোয় ইউরিন দিয়ে। আর কিডনি ফেলিয়ার, কিডনির সমস্যা অনেক রকমের হয়, যদি সিরিয়াস হয়ে যায় সেগুলোতে আপনার ওয়েট লস হবে, লেথার্জি হবে, খাবার ইচ্ছা থাকবে না, এই সবগুলো সমস্যা হয়। কিন্তু মূলত গা, হাত, পা, শরীর সব ফুলে যাওয়াটা মেইন সিম্পটম হবে। কোন বয়স থেকে সমস্যাগুলো দেখতে পাবেন? এটা ইউজুয়ালি 40+ এজ গ্রুপ, আর যাদের হাই ব্লাড সুগার আছে, হাই ব্লাড প্রেশার আছে, তাদের হয় তার আগেও আসে। কি ব্যাপার, পিছন দিয়ে যাচ্ছ কেন? এদিকে এসো, আমার সামনে এসো। না মানে মানে ইয়ে তা নয়, আমি ঘরে যাচ্ছিলাম। ঘরে যাচ্ছিলে? ও তা তো বুঝলাম। তোমার আজকে প্রিটেস্টের রেজাল্ট ছিল না? হ্যাঁ। বেরিয়েছে? হুম। রেজাল্ট না দেখিয়ে ঘরে চলে যাচ্ছ যে বড়, তা তার জন্য কি গলায় গামছা দিয়ে রিকোয়েস্ট করতে হবে নাকি? এই না, বলি মাধ্যমিকের আর কমাস বাকি? 7-8 মাস মতো। রেজাল্টটা ভালো করে দেখেছো? কি হলো, উত্তর দাও, স্পিক আউট। হ্যাঁ, 470। এই তোমার নম্বর? দেবমাল্য কত পেয়েছে? 637। দেখো দেখো, তোমরা সহপাঠী, অথচ তোমার সঙ্গে ওর কতটা ফারাক। আমি তো কোনো জিনিসের ঘাটতি রাখিনি, যখন যা চাইছো তাই এনে দিচ্ছি। তাহলে আমি তো রোজই পড়তে বসি। তা ঠিক, রেগুলারিটির দিক থেকে তোমার কোনো তুলনাই হয় না। সকালে স্কুল, বিকেলে বাড়ি ফিরে টিউশনি সেরে খেয়ে দিয়ে লম্বা ঘুম, রেগুলারিটির কোনো অভাব নেই। শুধু একটা বিষয় বাদ দিয়ে বাড়িতে এক ফোঁটা বইটা ছুঁয়ে দেখা চলে না। এভাবে আর যাই হোক পড়াশুনো হয় না। নাও নাও রেজাল্টটা নিয়ে ঘরে যাও, পারলে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখো। আর হ্যাঁ, বালিশে মাথা দিয়ে আজকে দিনটাও ঘুমিয়ে পার করে দাও। রাবিশ, যাও যাও ঘরে যাও, পারলে আমার কথাগুলো ভেবে দেখো। কি হলো তোর মুখটা, অমন পেঁচার মতো করে আছিস? যা ইয়ার কি মারিস না, ছাড় না। বুঝেছি, রেজাল্ট নিয়ে কাকু কিছু নিশ্চয়ই বলেছে না রে? হ্যাঁ, কিন্তু আমি কি করব? বুঝলাম, আসলে কাকু কষ্ট পেয়ে এ কথা বলেছেন। দেখ মাল্য, কষ্ট আমারও হয়, সব মানছি, সব ঠিক, কিন্তু আমার দিকটাও তো ভেবে দেখা দরকার। হ্যাঁ, কিন্তু কি, সত্যি কিছু পড়াশোনা করছি না, মানে হচ্ছে না, সময় পাচ্ছি না। কিন্তু কেন, সময় পাই কোথায়? সারাদিন টিউশন, তারপর বাড়ি ফিরতে ফিরতে রাত 10টা, তখন আর বসে পড়তে ইচ্ছে করে বল?
তুই তো খারাপ স্টুডেন্ট নস, অ্যাটলিস্ট কিছু সাবজেক্ট তো বাড়িতে পড়লেই পারতিস, তাতে করে সময়ও পেতিস। বাবা বিশ্বাস করেন টিউশন ছাড়া ভালো রেজাল্ট হয় না, একটা প্রেশার থাকা প্রয়োজন। আর এই চক্করে পড়ে আমার পড়তে বসা শিখেই উঠেছে। আমি একটা সলভ দিতে পারি, শুনবি? শিওর, বল না। তোর ইতিহাস, ভূগোল আর অ্যাডিশনাল পড়তে যাওয়ার কি দরকার? আমি কাকুকে না হয় বুঝিয়ে বলবো, তুই বাড়িতে পড়, আমি বিশ্বাস করি তুই পারবি, তুই পড়লেই পারবি অরিন্দম। থ্যাংকস মাল্লো। এই যা, কি হলো? স্কুলের গেট বন্ধ, 11টা বেজে গেছে। ও শিট, দেরি হয়ে গেল, এবার কি হবে? আমার লাকটাই খারাপ। হুস, দারোয়ানকে দিয়ে হেড স্যারকে একটা রিকোয়েস্ট করব। কে? হেড স্যার? উনি কারোর কথা শুনেন না, তোর কথা শুনবে। চল বাড়ি ফিরি। ধর, আজকে স্কুলটাই মিস হয়ে গেল। এখনো 11টা বাজেনি, 11টা বাজতে আড়াই মিনিট 33 সেকেন্ড 32 সেকেন্ড বাকি। বাজে বকিস না, 11টা বাজে না, গেট বন্ধ হয়ে গেছে। বলছি তো বাজেনি, ত্রিভুবনে রক্ষিত যখন বলছে বাজেনি তখন বাজেনি। সময়ের হিসেব বসে কৃষ্ণ টেপ কোথা? স্যার, স্যার আপনি? তবে কিন্তু বাজতে পারত, বাড়ি থেকে জলদি বেরুলে আর রাস্তায় কোনো খোঁজ গল্প না জুড়লে কোন মহাভারতটা অশুদ্ধ হয় শুনি। সরি স্যার, আর হবে না। সরি, ভেরি সরি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার সাথে আয়, কেউ কিছু বলবে না। আয় আয় আয়। ইতিহাসের ক্লাস দিস না? এই রে, ভুলে গেছি, পড়িসনি তো, মাথা থেকে ডেটটা আউট হয়ে গেছে। আমিও বলি কি কি পড়েনি না স্যার। দাঁড়া, রোল কল করতে করতে এই অঙ্কগুলো কর, নে ডাক দে। 29 পাতার 5 নম্বরের এ, বি, ই, এফ, আই, এই 5টা অঙ্ক করে ফেল দেখিনি। লাখপতি কেন, কোন সমস্যা আছে নাকি? না স্যার, এইবারটা এই যে ছোকরা, তোমাকে আর টেপমি করতে হবে না, বুঝবো কোথাকার। হয়ে গেলে খাতাগুলো দয়া করে একটু টেবিলে জমা দিও। কি হয়েছে? কি ছাড় না, শান্তিতে বসতে দিবি না তোরা? আরে স্যার ডাকছে। সরি স্যার, শুনতে পাইনি। এই যে নদের চাঁদ, কি হয়েছে তোমার? ক্লাসে মনোযোগ দিচ্ছ না, বেশ কিছুদিন ধরে দেখছি অন্য পানে মন। না, কি ব্যাপার, বদ সঙ্গে পড়েছ নাকি?
না স্যার, কিচ্ছু হয়নি। না না, এভাবে তো চলতে পারে না। সামনে মাধ্যমিক, স্কুলের তো একটা মান সম্মান বলে ব্যাপার আছে নাকি? শোনো, তোমার বাবাকে একটু আমার সঙ্গে দেখা করতে বলবে। এই যে বাবারা, আমি তাহলে এলাম। আর বাবা অরিন্দ, টিফিনটি খেয়ে অঙ্কটি করি, কেমন? আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছি আমি নিজের মনে অন্তরে। কিরে চক, টিফিন খাবি না? শুনলি না গার্জেন কল, বাবার একটা মারও বাইরে পড়বে না। ধুস, মেজাজটা পাঞ্চি হয়ে গেল। আরে ভাই জিয়া, রিল্যাক্স, কিচ্ছু হবে না, একটু হজম ক্ষমতা বাড়ালি হজম হয়ে। রেডি হয়ে নে, এরপর ইতিহাস। কি হয়েছে বলতো, এত চুপচাপ তো তুই থাকিস না। না কিছু হয়নি, কিচ্ছু না। আমার কোনো টেনশন নেই, আমি কিছুই পারবো। আগের পিরিয়ডটা ফাঁকা গেল, একটু চোখ বোলালাম, দেখি কি হয়। হ্যাঁ বসো, আজ তোমাদের পরীক্ষা নেব বলেছিলাম না? হ্যাঁ স্যার। আমি একটু পরীক্ষার নিয়মটা চেঞ্জ করেছি, লেখা পরীক্ষা হবে না, ওরাল পরীক্ষা হবে। আমি একজন করে ডাকবো, তারপর প্রশ্নের উত্তর শুনে নম্বর দেব, ওকে? বাজলাম, নো উত্তর নো নম্বর। হ্যাঁ কি বললে? না স্যার। অরিন্দম। হ্যাঁ স্যার। ভারতের নবজাগরণের দুজন পথিকৃতের নাম? রাজা রামমোহন রায়, আর একজন আমি বলবো স্যার, ইয়েস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ডিরোজিও। গুড। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মীর কাসিম আর ইংরেজদের মধ্যে। শুধু মীর কাসিম? অরিন্দম বলতে পারবে? না স্যার। তুমি? না স্যার। সেই, তোমায় প্রশ্ন করা আর একটা দেওয়ালকে প্রশ্ন করা সেম। আচ্ছা বলো, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে? জানি না স্যার। দ্বিতীয় বাহাদুর শাহ। হুমায়ুনকে পরাস্ত করে কে দিল্লি অধিকার করেছিলেন? শের শাহ। অরিন্দম কিছু তো উত্তর দাও। বেশ বলো, অসহযোগ আন্দোলন কোন সালে? 1922। না রে, 1942। সাবাস দেবমাল্য। অরিন্দম কি ব্যাপার তোমার? আমার সেই অরিন্দম কই? আচ্ছা বলো, বাঙালিদের দ্বারা সম্পাদিত তিনটি পত্রিকা? স্যার, তত্ত্ববোধিনী, আর একটা কি আর পারবে? বামাবোধিনী, হিন্দু পেট্রিয়ট। গুড। নেক্সট বলো,
বাংলার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজ দৌল্লা। বলবো স্যার। বলবে? হাত নামাও, কিছুই তো পারলে না, বলো শুনি। মীর কাসিম। বেশ, বলো তো, আজাদিন ফৌজ কে প্রতিষ্ঠা করেন? নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু। যা, এই কোশ্চেনটা ইজি ছিল না স্যার? না, শিওর? হ্যাঁ স্যার, নেতাজি নন, তাকে সর্বাধিনায়ক মনোনীত করা হয়েছিল। তাহলে প্রতিষ্ঠাতার নাম কি? বিপ্লবী রাসবিহারী বসু। তিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। সুভাষচন্দ্র বসু তাকে আরো বৃহৎভাবে সংগঠিত করেছিলেন। কি করে জানলে? আমি পড়েছি স্যার, ভারতের ইতিহাস, ডক্টর অতুল চন্দ্র রায়, বাবার র্যাকে বইটা ছিল। গ্রেট অরিন্দম, গ্রেট। দেবমাল্য, শুনলে? হ্যাঁ স্যার। তোমার সমস্যাটা কোথায় জানো? তুমি পড়লে পারবে, কিন্তু নানা অজুহাতে পড়তে চাও না। একদম ঠিক স্যার, অরিন্দম পড়লে পারবে। দেখো অরিন্দম, যা তোমার আছে তা নষ্ট করো না, বরং তাকে আরো শান দাও, তুমি অনেক দূরে গোবে। স্যার, স্যার কি বলে গেল? আমি আমি পড়লে পারবো? আমি পড়ি না? না, তুই পড়িস না, তুই পড়। আর বাড়তি টিউশন গুলো ছাড়, সেই সময় বাড়িতে পড়, আমি তোকে হেল্প করব। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে বাবা। বলো কি ব্যাপার? গার্জেন কল করেছে অঙ্ক স্যার। আবার কেন? কি করেছো ক্লাসে? লাভকুতের অঙ্ক পারিনি, আমি বুঝতে পারি না। প্রাইভেট স্যারকে বলেছো? হ্যাঁ, তিনি বললেন ব্যাচে আবার যখন রিভিশন করাবেন তিনি তখন দেখবেন, একজন বুঝে গেলে তিনি নেক্সট চ্যাপ্টার চলে যান, আগে চ্যাপ্টার বললেও তিনি ফিরবেন না। এই ব্যাপার তুমি অনেস্টলি বলছো? এতদিন বলনি কেন? ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো, কিন্তু এটাও ঠিক তোমারও অন্য মনস্কতার একটা শেষ থাকা দরকার। বাবা শোনো না। আরো কিছু করেছো নাকি? আমি আজ থেকে মন দিয়ে পড়ব। হঠাৎ আমায় বলছো কেন? আমি কি করব? সুদীপ্ত স্যার বলেছেন আমি পড়লে পারব, আমার ইতিহাস টিউটর লাগবে না। আর ইউ শিওর? হ্যাঁ বাবা, দেবমাল্যও বলেছে হেল্প করবে, আর সামনের দিকে বেশ কয়েক মাস ছুটিও থাকবে, আমি বাড়িতে পড়ব। বেশ ঠিক আছে, তবে মনে থাকে যেন এটাই শেষ। ভুল করেছি, আছর লাগার ভয়টা ভীষণ পাই, ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না, ভাবতে পারি না। Thank you.
পড়লে পারবে, হরিনাম পড়লে পারবে স্যার, তুমি পড়লে পারবে, হরিনাম পড়লে পারবে স্যার, তুমি পড়লে পারবে, হরিনাম পড়লে পারবে স্যার, তুমি পড়লে পারবে, হরিনাম পড়লে পারবে স্যার। বেশ খুশি খুশি লাগছে মনে হচ্ছে। হ্যাঁ বাবা, 604 পেয়েছি। গুড গুড, আরো আরো মন দাও, ভেরি গুড, ব্রেভো ব্রেভো। কিন্তু আর একটা মাস, মাধ্যমিক, পরে মাধ্যমিক জীবনের শ্রেষ্ঠ পরীক্ষা। জানিস আমাদের সময় মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে লোকে দেখতে আসত, আর এখন কম্পিটিশন, কিন্তু কিছু করার নেই, আমরা তার একটা পার্ট। অরি আরো আরো খাটো, আরো মাধ্যমিকে নজিরবিহীনভাবে ফার্স্ট হয়েছে দুজন, আর সামগ্রিক ফলাফলের নিরিখে কলকাতা শহরকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেছে জেলাগুলো। পূর্ব মেদিনীপুর এবার সব জেলাকে টেক্কা দিয়ে মাধ্যমিকের রেজাল্টে সবার সামনে। পাশের হার 92.90%। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পাশের হার 91.83%। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। তবে শহরকে পেছনে ফেলে মেধা তালিকায় জয় হয়েছে জেলার স্কুলগুলো। আবার আপনাদের স্বাগত। মাধ্যমিকের কৃতিরা আমাদের সঙ্গে রয়েছে, এবং মাধ্যমিকে যেমন সুন্দর ফলাফল করেছে তার পেছনে রহস্য কি, কতটা পরিশ্রম এবং উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি বা জয়েন্টের জন্য তৈরি, এই সমস্ত কিছু যেমন জেনে নিচ্ছি। তার পাশাপাশি লেখাপড়ার বাইরে যাব কি করে। অরি অরি অরি, রেজাল্ট ডিক্লেয়ার করেছে দেখ, 97% পাস করেছে, তার মধ্যে 61% প্রথম বিভাগে পাস, 42% স্টার মার্কস। ও বলল তুই তো দারুণ রেজাল্ট করেছিস। মানে শুনবি, 5টা লেটার আর স্টার মার্কস পেয়েছিস। নে নে ধর, দেবমাল্য ধরে আছে। সত্যি দা দা, হ্যালো, হ্যাঁ বল। হ্যারে একদম 659, 5টাই লেটার আর তুই স্টারও পেয়েছিস। মানল তুই ভুল বকিস না। আরে না রে সত্যি, তোর কেমন হলো? আমার 673 হয়েছে আর 6টাই লেটার। ও গ্রেট গ্রেট, তুই অরিন্দম গ্রেট তুই। এই এখন রাখছি,
আধ ঘন্টার মধ্যে স্কুলে আয়। আমি তোর আর আমার রেজাল্টের প্রিন্ট আউট বার করে নিয়েছি। ওকে, আমি রেডি হচ্ছি। চল, আজ আমি তোর সাথে যাব, বুক ঝড়া করে যাব। চল নে, চল। চোখে জল মোছো অরিন্দম, তোমার পরীক্ষা শেষ হয়নি, তোমাকে আরো পারতে হবে। শুরু অরিন্দম, এই তো তোমার পারার শুরু, আরো পারতে হবে। আমি জানি তুমি পারবে। যদি বন্ধু হও, আমি পারবো স্যার। যদি বন্ধু হও, যদি